সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আপনি যদি টিকটক ইউজ করেন, টিকটকে আপনি যদি ভিডিও বানান অথবা যদি টিকটক টাইম পাসের জন্য দেখে থাকেন, তাহলে টিকটক নিয়ে কেন্দ্র সরকারের থেকে একটা বিরাট বিগ ব্রেকিং আপডেট কিন্তু বেরিয়ে এসেছে, যেই আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সেই জন্য ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের জন্য একটা রিকোয়েস্ট, যদি আপনি টিকটক ইউজ করে থাকেন অর্থাৎ টিকটকে যদি আপনি ভিডিও বানিয়ে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর যদি টিকটক আপনি এমনি জাস্ট টাইম পাসের জন্য টিকটক দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন বন্ধুরা জেনে নিই যে টিকটক নিয়ে কি বিরাট ব্রেকিং নিউজ বেরিয়ে এলো কেন্দ্র সরকারের তরফ থেকে। টিকটক অ্যাপ বন্ধ করতে গুগল এবং অ্যাপেলকে নির্দেশ দিল কেন্দ্র। জনপ্রিয় চাইনিজ অ্যাপ টিকটকের উপর নেমে আসতে পারে খাড়া ঘা, কারণ এই অ্যাপ বন্ধ করার জন্য ইতিমধ্যে গুগল ও অ্যাপেলকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর আগে এই চীনা অ্যাপ বাতিল করার নির্দেশ দিয়েছিল মাদ্রাস হাইকোর্ট। এই অ্যাপের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানির সময় আদালত জানায় এই অ্যাপ ব্যবহার করে শিশুরা বিভিন্ন ভয়ঙ্কর ভিডিও তৈরি করছে, কখনও কখনও তা যৌন ইঙ্গিতও বহন করছে, এমনকি কখনও পর্নোগ্রাফিতেও প্রশ্রয় দেওয়া হচ্ছে। এই মামলা সুপ্রিম কোর্টে গেলে সর্বোচ্চ আদালত মাদ্রাস হাইকোর্টের রায়ের উপর কোনো স্থগিতা আদেশ দেয়নি, উল্টে তারা কেন্দ্রকে এই অ্যাপটি বন্ধ করতে বলে সেই নির্দেশই পালন করছে মন্ত্রক। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে নতুন করে ভারতে কেউ টিকটক অ্যাপটি ডাউনলোড করতে পারবে না, কিন্তু যাদের ফোনে অলরেডি টিকটক অ্যাপটি আছে তারা আগের মতনই এই অ্যাপটিকে ব্যবহার করতে পারবেন। ইতিমধ্যেই কেন্দ্র গুগল ও অ্যাপেলকে অনুরোধ জানিয়েছে যেন এই অ্যাপটিকে তারা তাদের স্টোর থেকে সরিয়ে দেয়। এই অ্যাপের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করেন মাদুরাইয়ের বাসিন্দা মুথু কুমার। সামাজিক অবক্ষয়, শিশু নির্যাতন, আত্মহত্যার মতো ঘটনা বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে আদালতের কাছে এই অ্যাপ বন্ধের আর্জি জানান তিনি। এরপরই মাদ্রাস হাইকোর্ট জানায় এই অ্যাপ বাতিল করা হোক। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় টিকটকের মূল সংস্থা বাইট ডান্স। তাদের পক্ষ থেকে আদালতে জানানো হয় এর ফলে বিশাল ক্ষতির মুখে পড়বে কোম্পানি। আর টিকটক বাকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতোই শুধু এই অ্যাপ বাতিলের সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়। যদিও সুপ্রিম কোর্ট মাদ্রাস হাইকোর্টের রায়ে কোনো স্থগিতাদেশ দেয়নি, বেজিংয়ের সংস্থা বাইট ডান্স টিকটক অ্যাপটি বাজারে আনে। বাজারে আসার পর থেকেই এই জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। এই মুহূর্তে ভারতে প্রতি মাসে গড়ে 5,50,00,000 মানুষ টিকটক অ্যাপ ব্যবহার করছে। তাছাড়া গুগল ও অ্যাপেল স্টোর থেকে সবচেয়ে বেশি সংখ্যক ডাউনলোডের অ্যাপগুলির মধ্যে 3 নম্বরে আছে এই অ্যাপটি। এর মধ্যে প্রথম কোয়ার্টারে 188 মিলিয়ন নতুন গ্রাহক টিকটক অ্যাপ ডাউনলোড করেছেন। এখন দেখার বিষয় এই নিষেধাজ্ঞার পরে ভারতে টিকটকের বাজারে জনপ্রিয়তায় কি ভাটা পড়ে। বন্ধুরা আপনারা কি মনে করছেন যে কেন্দ্র সরকার এবং সুপ্রিম কোর্টের এই টিকটক অ্যাপ বন্ধের যে নির্দেশটা ঠিক নাকি ভুল, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কারণ আমাদের মেন উদ্দেশ্যই হলো আপনাদেরকে সবসময় সঠিক তথ্য দিয়ে আপডেটেড রাখা। তো আমাদের কাজে সন্তুষ্ট হলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।